দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময়ে মনোযোগ দিতে হবে বলছে হামাস। গুটি কয়েক দেশ বিশ্ব শাসন করতে পারে না বলছে চীন। এদিকে সিরিয়ায় সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা, নতুন তথ্য প্রমাণ। এদিকে রয়েছে ইরানি জনগণের একদিনেরও জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয়। আরো জানিয়ে দিব তুরস্কের ড্রোন আতঙ্কে জার্মানি। সর্বশেষ রয়েছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেট। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময়ে মনোযোগ দিতে হবে বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দুমাত্র পিছু হটবে না। গতকাল বিরোধী নেতা নাফতালি বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান বলেন, ইসরায়েলের ক্ষমতায় যে ব্যক্তি আসুক তাকে সবার আগে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, নাফতালি বেনেটকে জানতে হবে বন্দি বিনিময়ের সঙ্গে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার বা এই উপত্যকার পুনর্গঠনের কোনো সম্পর্ক নেই। রেদওয়ান বলেন, ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী যদি গাজায় আটক ইসরায়েলিদের বন্দির মুক্ত করার ব্যাপারে সত্যি আন্তরিক হন, তাহলে তাকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি পুরোপুরি মেনে নিতে হবে। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট বহু জল্পনার অবসান ঘটিয়ে রোববার 60-59 ভোটের ব্যবধান নাফতালি বেনেটকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। এর ফলে বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসনের অবসান হয়। বিরোধী দলগুলোর মধ্যকার সমঝোতা অনুযায়ী বেনেট 2023 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন এবং এরপর অপর বিরোধী নেতা ইয়ার লাপিড ক্ষমতা গ্রহণ করবেন। সূত্র জানিয়েছে পার্স টুডে। গুটি কয়েক দেশ বিশ্ব শাসন করতে পারে না বলছে চীন। বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর জোট G7 এর নেতাদের হুঁশিয়ারি করে দিয়েছে এশিয়ার পরাশক্তি খ্যাত দেশ চীন। বেইজিং বলেছে, অল্প কয়েকটি দেশ পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে এমন ধারণাটা অনেক আগেই শেষ হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ পুরো বিশ্বকে শাসন করতে পারে না। বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে পশ্চিমা দেশগুলোর পরিকল্পনার জবাবে কথাগুলো জানায় দেশটি। লন্ডনের চীন দূতাবাসের এক মুখপাত্র জানান, অল্প কয়েকটি দেশ স্বৈরতান্ত্রিক পুরো বিশ্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা সবসময় বিশ্বাস করি যে দেশ ছোট হোক বা বড় হোক, শক্তিশালী হোক বা দুর্বলী হোক, সবাই সমান। আর তাই বৈশ্বিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আলাপ আলোচনার মাধ্যমেই সকল দেশের উচিত সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ু যুদ্ধ শেষ হয় মূলত 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। এরপরই বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীনের পুনর্জাগরণ বর্তমান বিশ্বের ভূ রাজনীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। গত 40 বছরের বেশি সময় অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে দর্শনীয় উন্নতি করেছে চীন। আর তাই উন্নয়নশীল বিশ্বের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে বিনেটের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৈঠকে বসে G7 জোটের রাষ্ট্রনেতারা। এদিকে G7 বৈঠকের দ্বিতীয় দিনে আলাপ আলোচনার মুখ্য বিষয় ছিল চীন এবং বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার উপর। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে BBC নিউজ জানিয়েছে, অবকাঠামো এবং অন্যান্য কারিগরি সাহায্য দিয়ে বিশ্বজুড়ে চীন যেভাবে তাদের প্রভাব বলয় বাড়াচ্ছে, তার মোকাবেলায় বিকল্প অভিন্ন একটি কৌশল নিতে নতুন একটি পশ্চিমার জোট তৈরির প্রস্তাব দিবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত 3 দশকে চীন তাদের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বিশ্বের শতাধিক দেশে অবকাঠামো উন্নয়নে $100 billion বিনিয়োগ করেছে, যা নিয়ে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। ওয়াশিংটনের ভয়, গত 100 বছর ধরে উন্নয়নশীল বিশ্বে যুক্তরাষ্ট্রের যে প্রভাব প্রতিপত্তি হয়ে রয়েছে চীনের এই কর্মকাণ্ডের ফলে তা হুমকিতে পড়েছে। সিরিয়ায় সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা, নতুন তথ্য প্রমাণ। সিরিয়ায় দখলদার মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার সামরিক বাহিনীর প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত নতুন তথ্য প্রমাণে এর কথা বলা হয়েছে। প্রসিকিউটর অফিস থেকে নতুন যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আল তানফ শহরে উগ্রবাদী সন্ত্রাসীরা এবং মার্কিন সেনারা যৌথভাবে টহল দিচ্ছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে। অন্য ছবিতে দেখা যায়, একজন মার্কিন সামরিক ইন্সট্রাক্টর উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ব্রাশি মিলিটারির মর্টার ব্যবহার করতে হয়। এদিকে সিরিয়ার সামরিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য প্রমাণে আরো বলা হয়েছে, কিছু কিছু ছবিতে সন্ত্রাসীরা ও তাদের ফিল্ড কমান্ডাররা স্বীকার করেছে যে তারা সিরীয় এবং রাশিয়ার সেনাদের উপর সরাসরি হামলা এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে।
সূত্র পার্স টুডে। ইরানি জনগণের একদিনের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের জনগণের একদিনের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয়। তিনি আমেরিকার বর্তমান সরকারকে মানবতা বিরোধী অপরাধের অংশীদার বলে অভিহিত করেছেন। আরাকচি এক টুইটার বার্তায় লিখেছেন, মার্কিন সরকার বিগত 3 বছরে বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাসকারী প্রতিটি ইরানি নাগরিকের ওপর বেআইনি ও বর্বরোচিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। 144 দিন আগে ক্ষমতায় আসা বর্তমান মার্কিন সরকার সাবেক ট্রাম্প প্রশাসনের এই মানবতা বিরোধী অপরাধের অংশীদারে পরিণত হয়েছে। আরাকচি বলেন, আমেরিকা এমন সময় এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে যখন ইরানি জনগণকে একদিনের জন্য নিষেধাজ্ঞার আওতায় রাখার অধিকার কারো নেই। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাশ্চাত্যের সঙ্গে ইরানের ধারাবাহিক সংলাপ চলছে, তখন এই বক্তব্য দিলেন ওই সংলাপে ইরানি প্রতিনিধি দলের প্রধান আরাকচি। এই সংলাপের ষষ্ঠ দফা আলোচনা ভিয়েনায় শুরু হয়ে গেছে। আরাকচি সম্পর্কে বলেন, দুপক্ষের মধ্যে মত পার্থক্যের জায়গাগুলোতে আগের চেয়ে দ্রুত গতিতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আমেরিকাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং তার কার্যকারিতা পরীক্ষা করে দেখার পর ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে। এখন পর্যন্ত তেহরান এই নীতি নিয়ে সংলাপে অংশগ্রহণ করছে। সূত্র পার্স টুডে। তুরস্কে ড্রোন আতঙ্কে জার্মানি। জার্মানিতে ড্রোন হামলা হলে দেশটির সেনাবাহিনী সেই ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হবে না। জার্মান ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক মনুষ্যবিহীন ড্রোন বাজার পর্যালোচনা এবং গত বছর নাগানো কারাবাগ যুদ্ধে ড্রোনের ভূমিকা পর্যালোচনা করে এমন মন্তব্য করেছে। খবর ডেইলি সাভায়ের। জার্মানির প্রতিরক্ষা ইনস্টিটিউটের আধুনিক যুদ্ধবিদ্যা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মাইকেন কার্ল বলেন, মারাত্মকভাবে বলতে গেলে যদি জার্মান সেনাদের আজারবাইজানের ওই যুদ্ধ মোকাবেলা করতে হতো তাহলে তারা দাঁড়াতেই পারত না। তিনি বলেন, আজারবাইজান যুদ্ধে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন কমব্যাট যুদ্ধ এবং কামিকাজি ড্রোন হামলা হলে জার্মানির সেনাবাহিনী কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে না। আমাদের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষায় ঘাটতি আমাদের সর্বনাশের কারণ হবে। গত বছর নাগানো কারাবাক নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের 43 দিনের যুদ্ধ জড়ায়। এই যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে অনেক অঞ্চল জয় করতে সক্ষম হয় আজারবাইজান। এর কৃতিত্ব বড় অংশ ছিল তুরস্ক এবং ইসরায়েলের তৈরি ড্রোনের। আর্মেনিয়ার সঙ্গে লড়াইয়ে আজারবাইজান তুরস্কের বেয়ার আক্তার ড্রোন ব্যবহার করে। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেট। দীর্ঘ এক যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তন হল মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলে। এর মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হল। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব নাফতালি বেনেট। রবিবার বিকালে 60-59 ভোটে ডান বাম এবং মধ্যপন্থী 7টি দলের সমন্বয়ে গঠিত নতুন কোয়ালিশন সরকার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অনুমোদন পেয়েছে। খবর বিবিসি নিউজের। কোয়ালিশন শরিকদের মধ্যে চুক্তি অনুযায়ী 2023 সালের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন কট্টর জাতীয়তাবাদী দল ইয়ামিনের নেতা নাফতালি বেনেট। তারপর তাকে ক্ষমতা তুলে দিতে হবে মধ্যপন্থী রাজনৈতিক নেতা ইয়াল লাপিডের হাতে, যিনি নতুন এই কোয়ালিশন তৈরির নেতৃত্বে ছিলেন। নেতানিয়াহু এখন হবেন বিরোধী দলীয় নেতা, তবে তিনি গত 23 মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন। ইসরায়েলের 14তম প্রধানমন্ত্রী হিসেবে 1996 সালে প্রথমবার ক্ষমতায় আসেন নেতানিয়াহু। এরপর 18তম প্রধানমন্ত্রী হিসেবে 2009 থেকে 2021 সাল পর্যন্ত টানা 12 বছর ইসরায়েলকে শাসন করেন তিনি। এদিকে বেনেট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে অভিনন্দন জানিয়েছেন। 49 বছরের বয়সী নাফতালি বেনেট একসময় নেতানিয়াহুর খুব ঘনিষ্ঠ ছিলেন। 2006 সাল থেকে 2 বছর তিনি নেতানিয়াহুর চিফ অব স্টাফ হিসেবে কাজ করেন। 2008 সালে অবশ্য তার সাথে মনোমালিন্য তৈরি হয় এবং লিকুদ পার্টি থেকে বেরিয়ে বেনেটের কট্টর ইহুদি দল জিউইশ হোম পার্টিতে যোগ দেন। 2013 সালে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এছাড়াও তার কট্টর ডানপন্থী আদেশ নিয়ে কোনো রাখটাক নেই। বিভিন্ন সময় বড়াই করেছেন তিনি, বলেছেন নেতানিয়াহুর চেয়েও তিনি বেশি ডানপন্থী। অতি ধার্মিক ইহুদিদের মতো অধিকাংশ সময় মাথা কিপা এক ধরনের টুপি পরে থাকেন। উদারপন্থী ইহুদিদের সুযোগ পেলেই উপহাস করেন। বলতে গেলে বেনেট ইহুদি জাতীয়তাবাদ এবং জাত্য অভিমানের এক প্রতীক। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।